একটা পরিবারের জন্য তো তার সন্তান সবচেয়ে কাছে রাখার কথা, এবং কেন রাখতে পারছে না, কেন তার দাদা দাদি বা নানানের কাছে তার সন্তানকে রাখতে হয়? ডক্টর খন্দকার গোলাম আজম, মাঝে ভাই যেটি সিদ্দিক ভাই বলছিলেন যে সবকিছু নির্ভর করে সক্ষমতার উপরে, সক্ষমতা না থাকলে তারা বেতন দেবে কিভাবে? ন্যূনতম যে মজুরি ধরা হয়েছে সেখানেও শ্রমিকদের সেই সক্ষমতা আছে কিনা এই বেতনে তাদের জীবিকা নির্বাহের? প্রথমত হলো যে শ্রমিকদের যে প্রয়োজন, সে প্রয়োজনের বিষয়গুলো শ্রমিক পক্ষের যে প্রতিনিধি মজুরি বোর্ডে জমা দিয়েছেন সেখানে উনি পর্যাপ্ত তথ্য উপাত্ত সেখানে উনি দিয়েছেন যে শ্রমিকদের মূল্যস্ফীতি বিবেচনায়, পরিবারের সদস্য বিবেচনায়, বাড়ি ভাড়া বৃদ্ধির বিবেচনায় তাদের কত প্রয়োজন। যেখানে আমরা শ্রমিক ফেডারেশনগুলোর পক্ষ থেকে প্রায় 25,000 টাকা দাবি হচ্ছিল, সেই জায়গায় কিন্তু উনি দাবিটি দেননি, 23,000 টাকাও ছিল। সেই সমস্ত চাপকে উনি উপেক্ষা করে কিন্তু অনেক কম, আমি বলবো যে উনি আগে থেকেই ছাড় দিয়ে 20,393 টাকার একটা প্রস্তাবনা সেখানে দিয়েছেন, যেটা তাদের দৃষ্টিতে ওনার মনে হয়েছে যে হ্যাঁ এরকম পেলে শ্রমিকদের জন্য প্রয়োজন, এবং সেটার জন্য উনি তথ্য উপাত্ত সেখানে, বিভিন্ন গবেষণা তথ্য উপাত্ত সেখানে দিয়েছেন যতটুকু আমি জানি। কিন্তু উল্টো দিকে মালিক পক্ষের যে সক্ষমতার কথা বলা হচ্ছে সেটার কোনো তথ্য উপাত্ত কোথাও আমরা পাই না। যেমন মালিকরা আসলে কত মুনাফা করেন এটা আমরা জানি না, মালিকরা কত ট্যাক্স দেন তাও জানি না, মালিকদের মানে লস হচ্ছে সেটাও বুঝতে পারি না, তারপরে হচ্ছে মালিকরা কত সেন্ট পর্যন্ত দিতে পারবেন সেটা জানি না, কত সেন্ট তারা বায়ারদের সাথে নেগোশিয়েট করে পান সেটাও জানি না। এখন এরকম একটা প্রেক্ষাপটে মালিকরা যখন দাবি করেন যে হ্যাঁ তাদের কারখানা বন্ধ হয়ে যাবে অথবা সক্ষমতা নাই, তো তথ্যপাত্র না থাকলে আসলে আমরা কিভাবে বুঝব যে এটা আসলে ওনাদের দাবিটি যৌক্তিক? তখন যেটা করতে হয়, আপনি যেটা সবগুলোই বলে দিলেন যে আপনি মালিকদের কোনো কিছুই জানেন না, শ্রমিকদেরটা সব জানেন, কিন্তু মালিকদের যে জানেন না, মালিকদের এক সেখানে কি আপনি গেছেন যে এইবারে বেতন কত হওয়া উচিত আমাদেরকে একটু তথ্য দেন? সিদ্দিক ভাই, মানে জিনিসটা আসলে আমার গবেষণার বিষয় না, এটা এটা হচ্ছে তার বিবৃতি আছে, সবকিছু আছে, সে মেনে নিয়েছে। তাইলে সেটা যখন সে মেনে নিয়েছে, তাইলে সেও তো বুঝে শুনেই মেনে নিয়েছে। তাহলে সেই জায়গায় আপনাদের এত কষ্ট কেন যে না কোনোভাবে এটা না এটা হওয়া উচিত? তাহলে আপনি বলেন, আমি আর বলি না। এই কারণে বলছি যে আমরা প্রায়শই এই জায়গাটাতে মানে স্বাভাবিক পর্যায়ে যে মালিক পক্ষের দিক থেকে যৌক্তিক কারণ থাকতেই পারে, কিন্তু তথ্যপাত্র পাই না আমরা। একসময় আমাদের সাথে কাজ করছেন, তখন পাইছি তো সব আপনাকে আপনাকে মোস্তাফিজ সাহেবকে বিজেপিতে একদম ওপেন সবকিছু, আমাদের ল্যাপটপ কম্পিউটার সবকিছু আপনাদের তথ্য উপাত্ত দেওয়া হয়েছে, মানে সেটা তো মানে সেটা তো অন্য গবেষণার অংশ। তাহলে আমরা কি করতে পারি? এটা তো যিনি আমার কথা হচ্ছে জাতীয় পর্যায়ে যে সমস্ত তথ্য উপাত্ত থাকে সেখান থেকে তো আমরা আসলে বুঝতে পারি, কিন্তু সেই জায়গাতেও আসলে পর্যাপ্ত তথ্য উপাত্ত আমরা দেখি না। ফলে আমাদের যখন করতে হয়, এই যে যখন আমরা সার্ভে করি, গবেষণা করি, তখন সেখান থেকে কিছু কিছু ইঙ্গিত পাই যে হ্যাঁ কতটা। তা আমরা সিপিডি নিজেরাও এই বিষয়ে আমরা একটা গবেষণা করেছি, এবং গবেষণা করেই সিপিডির পক্ষ থেকে আমরা একটা প্রস্তাবনার কথা বলেছিলাম যে 17,568 টাকা। আমরা নিজেরা আবার একটু হিসেব করেছিলাম যে আচ্ছা এটা যদি হয় মালিকদের কী পরিমাণ আসলে চাপ পড়বে, এবং কত টাকা বায়ারদের কাছ থেকে তাদের নেওয়া প্রয়োজন হবে। তো সেটাও আমরা বলছিলাম যে 5-7 সেন্ট যদি পিস প্রতি বাড়িয়ে দেয় বা ব্র্যান্ড বায়াররা তাহলেও সম্ভব। আমরা খুব ইতিবাচকভাবে দুটো জিনিস দেখেছি। আজকেই দেখলাম যে ব্র্যান্ডদের আমেরিকান ব্র্যান্ডসগুলো আলাদা আলাদাভাবে তারা বলেছে যে জাতীয় পর্যায়ে যে মজুরি নির্ধারিত হবে তারা সেটি বাস্তবায়ন করবেন। আবার আরেকটির সাথে সাথে দেখলাম বিজিএমইয়ের প্রেসিডেন্ট নিজেও আবার ব্র্যান্ড বায়ারদেরকে অনুরোধ করেছেন যে যে মজুরি বাস্তবায়ন হতে যাচ্ছে সেটি যেন ব্র্যান্ড বায়াররা মান্য করতে এগিয়ে আসে। ইতিবাচক দিক উভয় পক্ষই চাচ্ছেন, এবং তারা আমার প্রশ্ন হচ্ছে যদি বায়াররা দিতে রাজি থাকেন তাহলে আমাদের মালিকদের দিতে সমস্যা কোথায়? না, তাহলে আপনারা কাজ করেন না,
আপনি একটু বাইরদেরকে নিয়ে তারপরে তাদের সাথে তথ্যপত্র নিয়ে তাদের সাথে কথা বলেন না যে তারা আমাদেরকে কি দেয় কিভাবে করে, তো ওই সার্ভেটা করেন না কি? এই জায়গাটাতে একটা সমস্যা, অনেক কিছু বলে দেয় অনেক, না 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 আমি বলি শ্রমিকদের ব্যাপারে তখন আমাদের দেশে হলো কি রকম, না না আমি একটু বলি আমাদের দেশে হলো কি রকম, যে লোক হেঁটে যায় সে রিক্সারে গালি দেয়, যে লোক রিক্সায় যায় সে বাসের গালি দেয়, যে লোক বাসে যায় সে গাড়িরে গালি দেয়, এগুলো আমাদের বেসিক চরিত্র, সেই বেসিক চরিত্র অনুযায়ী সার্ভেটা হচ্ছে। না না একটু শেষ করি সিদ্দিক ভাই, তো এই জায়গাটার ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে ব্র্যান্ড বায়াররা যে কমিট করতেছে সেই কমিটমেন্টটা তারা পরিপালন করছে কি না? কখনো না। দ্বিতীয়ত হলো আমাদের দেশে ইউরোপিয়ান দেশের যারা অ্যাম্বাসেডার তারাও কিছুদিন আগে বিবৃতি দিয়েছে যে বাংলাদেশে শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় সেটা প্রয়োজনের চেয়ে কম এবং শ্রমিকদেরকে শোভন মজুরি দেওয়া দরকার। খুবই ভালো কথা। কোন অ্যাম্বাসেডার ভাই? এর মধ্যে ব্রিটিশ অ্যাম্বাসেডার, তো ব্রিটিশ অ্যাম্বাসেডার একজন বললে কি হয়ে যাবে? না না, তারপর ইউরোপিয়ান দেশগুলোর অ্যাম্বাসেডাররাও বসে এটা বলেছে, তারপর আমেরিকান অ্যাপারেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও তারা বলেছে, তো মোটামুটি এবার একটা বড় জায়গা থেকে বলেছে। তো যেহেতু মজুরি দেওয়ার জায়গাটি, প্রাইস নির্ধারণের জায়গাটি যেহেতু এখানে না ওখানে, অর্থাৎ বলতে আমি বুঝাচ্ছি যে যারা অর্ডার দেয় তারাই যেহেতু এগুলোর ক্ষেত্রে প্রাইসিংয়ের বিষয়টা দেখে থাকে, তাহলে যদি তারা রাজি থাকে দিতে তাহলে সেই অনুযায়ী যদি তারা মূল্য বাড়িয়ে দেয়, অ্যাডজাস্ট করে দেয়, তাহলে তো আমার মনে হয় যে সেটা মালিকদের জন্য পরিপালন সহজতর। তো সেই জায়গা থেকেই বলার বিষয় যে শ্রমিকদের যেহেতু চাহিদা আছে এবং আমরাও যার দেখতে পাচ্ছি আসলেও চাহিদা দরকার আছে, উচ্চ যে মূল্যস্ফীতি এখন আমরা দেখছি আমাদের আশঙ্কা যে এই মূল্যস্ফীতি আরও বেশ কিছুদিন থাকবে যদি শুধুই মূল্যস্ফীতি নেই, এবং সমস্যা হয়ে গেছে যে মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু মূল্যস্ফীতি ধরার কথা ছিল না, মজুরি নির্ধারণের ক্ষেত্রে 10টা ইন্ডিকেটরকে বিবেচনা করার কথা কিন্তু বাকি কোনো ইন্ডিকেটরকে কখনোই আলোচনার ভিতরে আনা হয় না। ওটার ভিতরে শ্রমিকের জীবনযাত্রার ব্যয়, কারখানার সক্ষমতা, পণ্য মূল্য, উৎপাদনশীলতা, অন্য খাতের মজুরি, এই সেক্টরের অন্যান্য দেশের মজুরি, এই সমস্ত বিষয়গুলো দেখার কথা কিন্তু ওই সমস্ত কোনো আলোচনায় আসলে ওদিকে যাওয়া হয় না। ফলে আমরা যখন যেটা পাই সেটা হলো মূল্যস্ফীতিজনিত বিষয়টা, কিন্তু সেই জায়গাটাও যদি আমি ন্যূনতম সেটাও ধরি, এখন যে 10-12% খাদ্যমূল্য তো এখন প্রায় 12%, সব মিলে প্রায় 9%, এটাও যদি চিন্তা করি তাহলে তো আগামী দিনে তো এই উচ্চ মূল্যস্ফীতি তো আরও সামনে থাকবে, এটা তো আমরা বুঝতেই পারছি, সহজ যাবে না আসলে। এটা যে চ্যালেঞ্জটির কথা একটু আগে বললে যে তেলের মার্কেটের সংকট, এবং এটা তো থাকবে এবং যতদিন থাকবে ততদিন মূল্যস্ফীতির সংকটটা কিন্তু আমাদের দেশের জন্য আছে। সেই সব দিক যদি বিবেচনা করি তাহলে তো শ্রমিকের যে প্রয়োজন সেই প্রয়োজনের তুলনায় আসলে সে যেটা পাচ্ছে বা যেটা পাবে সেটা হয়তো পর্যাপ্ত হবে না। এবং এই কারণে বলার আর একটা উদাহরণ দিই, আমরা আবার শ্রমিকদের এই সময় সার্ভে করার সময় ওদের কী কী খাওয়া দাওয়া করে সেই তথ্য নিয়েছিলাম, বেশ ইন্টারেস্টিং একটা তথ্য পেয়েছি। লোকের কতজন শ্রমিকের? 225 জন শ্রমিকের তথ্য নিচ্ছেন, শ্রমিক হইল 40 লক্ষ। হ্যাঁ সেটাই, সার্ভের নিয়ম অনুযায়ী এটাও একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল যদি সেটা করা যায়। এক, আচ্ছা আরও ভালো হতো যদি আমাদের উদ্যোক্তারা গবেষণা প্রতিষ্ঠানগুলোকে একটু সহযোগিতার হাত বাড়ায় দিত, তাহলে আমরা 20 লক্ষ মানে সব যেটা মূল্যস্ফীতি বলছেন সেটাও কিন্তু 40% বাড়াইলে হয়ে যায়, সেই জায়গায় কিন্তু আমরা বাড়িয়েছি 56.25%। শেষ করি একটু শেষ করে নিই তারপর বলেন। তার সেই সময় আমরা শ্রমিকদের খাদ্য এখন তারা কী খাওয়া দাওয়া করে সেই সমস্ত তথ্যপত্র নিচ্ছিলাম, আমরা যেটা দেখছি যে তার জন্য যে সমস্ত খাদ্যপণ্য দরকার তার ন্যূনতম পুষ্টিমান বজায় রাখা এবং তার ইর জন্য মানে শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য, সেইখানে তার যতটুকু তার প্রয়োজন হচ্ছে ভাত বা আলু খাওয়া সেটা তিনি বেশি খান, তার চেয়ে বেশি খান, আর যেটুকু তার দুধ ডিম বা চিনি এগুলো যতটুকু খাওয়া দরকার এটা উনি খেতে পারেন না, এবং সেটা আমরা কারণ বুঝি যে কী জন্য আসলে পারেন না, উচ্চ মূল্যের জন্য ওগুলো পারেন না, এগুলো রিলেটিভলি কম দামে পাওয়া যায় বলে এগুলো দিয়েই তাকে আসলে খুন্নিবৃত্তি করতে হয়। ফলে বলার বিষয়টা হলো এই যে আসলে যা পাচ্ছেন সেটা পর্যাপ্ত না। আর একটা ছোটো উদাহরণ দিয়ে শেষ করি, পরশু দিন একজন শ্রমিক নিহত হয়েছেন, আজকে পেপারগুলোতে সেটার একটা ছবি এসছে, সেখানে দেখা যাচ্ছিল স্বামী কাঁদছেন বা এটি বলা হচ্ছিল তার 2 সন্তান গ্রামে ছিল, তারা মার সাথে দেখা করতে এসছে কিন্তু তার মা এর ভিতরে মারা গেছে, এরকম একটা তথ্য পড়লাম। এটা থেকে কিন্তু বোঝা যায় যে এই মাটি বা এই পরিবারটি তার সন্তানকে কিন্তু কাছে রাখতে পারছে না, কিন্তু একটা পরিবারের জন্য তো তার সন্তান সবচেয়ে কাছে রাখার কথা,
এবং কেন রাখতে পারছে না, কেন তার দাদা দাদি বা নানানের কাছে তার সন্তানকে রাখতে হয়, তার একটা বড় কারণ হলো যে ব্যয় তার এই শহরে আর যে আয় তিনি বা তার স্বামী মিলে করেন তাতে তার সন্তানদেরকে এখানে রেখে চলার মতো তার উপযোগী মজুরি উনি পাচ্ছেন না। সুতরাং এই বাস্তবতাগুলো আছে, কিন্তু আমি একটা জায়গায় ওনাদের সাথে একমত যে কারখানা সব ধরনের কারখানার কি সক্ষমতা আছে, সবাই কি পারবে? আমাদের ধারণা যে গড়পড়তা অধিকাংশ কারখানারই সক্ষমতা আছে, কিছু কারখানার নাই, এবং এই কারখানাগুলোই ওনাদের জন্য নয়েজ ক্রিয়েট করে। নয়েজ ক্রিয়েট করা মানে হচ্ছে হলো এই কারখানাগুলোর টেনশানে এরাই মেম্বার এবং এদের নয়েজ খুব, যে কোনো মিটিং টিটিং হলে এরা অনেক নয়েজ ক্রিয়েট করে। আমি মনে হলো সেদিন একটা মিটিংয়ের ভিডিও আসলো, সেখান থেকে দেখে মনে হলো এরাই নয়েজ ক্রিয়েট করে এবং সেটা চাপেও থাকেন ওনারা, যখন মজুরি বোর্ডে যান সেটা চাপেও থাকেন। সেটা এই সমস্ত ফ্যাক্টরিগুলো আসলে প্রকারান্তরে আসলে ইনএফিসিয়েন্ট ফ্যাক্টরি জি, এবং এরা আসলে এখন পর্যন্ত মূল ধারায় যে এতদিন ধরে কাজ করছে তাদের যে একটা প্রোগ্রেশন হবে, গ্রোথ হবে, সেটা হচ্ছে না। তারা এই সব এই যে শ্রমিককে কম মজুরি দিয়ে যতটুকু কম দিয়ে যতটুকু তারা টিকে থাকতে পারেন এরকম একটা স্ট্রাগলের ভিতরে সবসময় তাদের থাকতে হয়। এবং আর একটা জায়গা হচ্ছে কারখানাগুলোতে ওভার ক্যাপাসিটি, কিছু কিছু পণ্যের ক্ষেত্রে ক্যাপাসিটি এত বেশি হয়ে গেছে যে আমাদের এই বায়াররা সরি আমাদের মালিকরা এত উৎপাদন ক্ষমতা এত শ্রমিক নিয়ে রাখতে হয় যে ওই পরিমাণ শ্রমিকের যদি কাজ না পান তাহলে তো আপনাকে বসিয়ে বেতন দিতে হবে। তো আপনিও যদি মালিক হন, আপনার এখানে যদি চারজন এরকম হয়ে থাকে যে ক্যামেরাম্যান দুটো বেশি হয়ে গেছে কাজ না পেলে তো ওই করতে হবে, তখন আপনি কিন্তু যে কোনো মূল্যে হোক আপনি তখন একটা কাজ নিয়ে নেবেন, যাই বলুক হ্যাঁ দেন ভাই আগে আমার তো ইটা আমার ক্যামেরাম্যানটার বেতনটা তো দেয় অন্তত। এই চ্যালেঞ্জটা এই ফ্যাক্ট সেক্টরে উত্তরোত্তর বাড়ছে এবং সে কারণে যেটা হয় যে প্রাইস তার নেওয়ার কথা না সেই প্রাইসে উনি নিতে বাধ্য হচ্ছেন এবং এটা ব্র্যান্ড বায়াররা ভালো টের পেয়েছে এবং এটা দিয়ে মুলাঝুলায় তুমি যদি না যাও তাহলে আমি ওর কাছে যাব, ও না গেলে তার কাছে যাব এবং রীতিমতো দেখায় ও এটা দিছে এটা দিছে এ দিছে। এই এই যে ইনএফিসিয়েন্ট এই এক্সপ্যানশন এবং ওভার এক্সপ্যানশন এবং ইনএফিসিয়েন্ট যে একটা ম্যানেজমেন্ট, এই দায়টা তো শ্রমিকের না, কিন্তু এই দায়টুকু বাধ্য হয়ে শ্রমিকের উপর পড়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলোতে অ্যাসোসিয়েশনগুলোর একটা বড় দায়িত্ব এই ফ্যাক্টরিগুলো যখনই তার এক্সপ্যানশনের প্রপোজাল নিয়ে আসে বা বিবিএমজিএমের পারমিশন নিতে আসে তখনই বলা দরকার টি শার্টের আমাদের অলরেডি ওভার ক্যাপাসিটি, আমাদের জিন্সের অলরেডি ওভার ক্যাপাসিটি, আমাদের ডেনিমের অলরেডি আমাদের ক্যাপাসিটি এই পরিমাণ আছে, তুমি চিন্তা করে দেখো আবার এখানে যাবা কিনা। কিন্তু তারপরেও দেখা যায় যে হ্যাঁ পারমিশন নেয়, কেননা ওই ওই জায়গাটিতে ঠেকানোর কোনো অবস্থা নেই অ্যাসোসিয়েশনগুলোতে।